सकल छात्र छात्रीबृंद तुम्हरा निश्चय भलो आसो ये करोना सिचुएशने मोटामुटी भलो आई करोना सिचुएशने तुम्हरा प्रयोजन छाड़ा बासा थेके बेर होबे ना तो मोहम्मद आबुल बशार प्रभाषक जीव विज्ञान बेगम रहीमा इस्लाम कॉलेज आज के तुम्हारे पढ़ा एकादश और द्वादश श्रेणी जीव विज्ञान प्रथम पत्र तो आज के तुम्हारे साथ आलोचना करब आदिकोष एवं प्रकृति कोषेर पार्थक्य आदिकोष एवं प्रकृति कोषेर पार्थक्य लिखो तो आदिकोष देखो आदिकोष एवं प्रकृति कोष आदिकोष होच्छे एटा एककोषी और सरल प्रकृति ख्याल रखबा जे आदिकोष जेटा एटा एकटा मात्र कोष द्वारा तैरी एककोषी एवं एटा सरल प्रकृति आदिकोष और प्रकृति कोष हलो एरा एककोषी एवं बहुकोषी दुटाई होते एककोषी एवं बहुकोषी किन्तु एरा जटिल एरा सरल प्रकृति आदिकोषटा सरल प्रकृति और प्रकृति कोषटा जटिल प्रकृति आदिकोषटा एककोषी और प्रकৃত কোষটা এককোষী এবং বহুকোষী এক নম্বর শেষ দুই নম্বরে আসো আদিকোষ যেটা আদিকোষ এর কোষ প্রাচীরে পেপটিডোগ্লাইকেন নামক এক প্রকার রাসায়নিক উপাদান থাকে এই নামটা তোমাদের জন্য একটা কঠিন নাম পেপটিডোগ্লাইকেন পেপটিডো গ্লাইকেন এই কোষ প্রাচীরে থাকে পেপটিডোগ্লাইকেন এখন এই পেপটিডোগ্লাইকেন আরো ডিটেইলস আলোচনা করতে গেলে এটা ব্যাকটেরিয়ার মধ্যে থাকে তো পেপটিডোগ্লাইকেন কে পেপটিডোগ্লাইকেন একটা স্তর এটার উপর ব্যাকটেরিয়ার উপর দিয়ে থাকে এটাকে যদি কিল এটাকে যদি মারতে হয় তখন অ্যান্টিবায়োটিকের দরকার হয় তখন ওই পেপটিডোগ্লাইকেনের উপর অ্যান্টিবায়োটিকটা হিট করলে ব্যাকটেরিয়াটা মারা যায় আমরা অত দূরে যাব না আমাদের প্রয়োজন নাই আমরা আজকে আলোচনা করব কোষ প্রাচীরে থাকে পেপটিডোগ্লাইকেন নামক পেপটিডোগ্লাইকেন নামক রাসায়নিক উপাদান অথবা পেপটিডোগ্লাইকেন আর কোষ প্রাচীরে থাকে সেলুলোজ কোষ প্রাচীরে থাকে প্রকৃত কোষে কোষ প্রাচীরে থাকে সেলুলোজ কিন্তু প্রাণী কোষে থাকে না প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে না এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে আদিকোষ এদের আকার ক্ষুদ্র পাঁচ থেকে দশ মিলিমাইক্রন আর প্রকৃত কোষ যেটা এদের আকার বৃহৎ এটা দশ থেকে একশো মিলিমাইক্রন তোমরা খেয়াল রাখতে হবে পাঁচ থেকে দশ আর প্রকৃত কোষে দশ থেকে একশো চার নম্বরে আসো আদিকোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না অথবা সুগঠিত নিউক্লিয়াস অনুপস্থিত আর প্রকৃত কোষে সুগঠিত নিউক্লিয়াস বিদ্যমান থাকে সহজ আদিকোষে সেন্ট্রোমিয়ার থাকে না আদিকোষে সেন্ট্রোমিয়ার থাকে না প্রকৃত কোষে সেন্ট্রোমিয়ার থাকে আদিকোষ চার নম্বর শেষ পাঁচ নম্বরে আসো আদিকোষে অবাধ শ্বসন ঘটে তোমরা নিশ্চয়ই শ্বসন করছ অবাধ শ্বসন ঘটে আর প্রকৃত কোষে সবাধ শ্বসন ঘটে খেয়াল রাখবে আদিকোষে ঘটে অবাধ শ্বসন আর প্রকৃত কোষে ঘটে সবাধ শ্বসন এই পাঁচটা পাঁচটা দশটা পার্থক্য তোমরা নিশ্চয়ই অনুধাবন করবে এবং আত্মস্থ করবে আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মাস্ক পরিহিত করবে ধন্যবাদ।